মেয়াদ পূর্ণ হলে দ্বিগুণ টাকার পাশাপাশি নানান প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছে জীবন বিমা কোম্পানিগুলো। শর্তের বেড়াজালে দ্বিগুণ তো দূরে থাক, মিলছে না মূলধনও। বিমা করলে দ্বিগুণ লাভ পাবেন, গ্রামের অসহায় মানুষকে এমন স্বপ্ন দেখায় বিমা কোম্পানির কর্মকর্তারা। সরল বিশ্বাসে সেই স্বপ্নের বাস্তব রূপ পেতে প্রতিষ্ঠানগুলোতে ক্ষুদ্র সঞ্চয় ও একক বিমা করেন দরিদ্র মানুষ। প্রলোভন থাকে গচ্ছিত অর্থের বিপরীতে বাৎসরিক মুনাফা পাওয়ার, কিন্তু কয়েক বছর পার হওয়ার পর পাল্টে যায় চিত্র। বছর শেষে মুনাফার নামে ফেরত দেওয়া হয় গ্রাহকের গচ্ছিত রাখা টাকার কিছু অংশ, বিমা কোম্পানির ভাষায় যা সার্ভাইভাল বেনিফিট, এক কথায় কইয়ের তেলে কই ভাজা। তেমনি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের অভিযোগ, অক্ষম হয়ে বাৎসরিক বিমা কিস্তি দিতে না পারায় এখন লাভ তো দূরের কথা, আসল টাকাও পাওয়া যাচ্ছে না, উল্টো বিমা কোম্পানি তাদের কাছে আরও টাকা পাবে, এমন অভিযোগ ভুক্তভোগীদের। ওরা বলছে যে কোম্পানি ভালো, কোম্পানি অনেক কিছু অনেক পদ্ধতি দেখাবে। তা এখন আমি 12 বছর মেয়াদ এটা ওই চালাই নিয়েছি, 12 বছর চালাবার পরে 3 বছর মেয়াদ ফুরে গেছে, আমার টাকাগুলো ওরা কোম্পানি থেকে তুলে দিচ্ছে না। এরপর আমি বলতেছি আমি চলাইতে পারতেছি না ভাইয়া, আমার টাকাটা কীভাবে দিতে পারবে, আমার টাকাটা দিয়ে দাও। ওরা বলছে 8 টাকা দিতে পারবো না, এখানে তুমি 8 টাকা পাবো না। আমি বলতেছি আমি 40,000 টাকা নিয়েছি, আমি 1,26,000 টাকা নিয়েছি, আমার টাকাটা কোথায় গেছে আমি হিসেবটা দেখবো। ওরা বলতেছে কিস্তি ভেঙে ফেললে টাকা পায় না, এরকম বলতেছে, এখন আমার টাকাটা আমাকে দিচ্ছে না। এখানে সব সালাসো, একটা ভালো না, বড় বড় শেয়ারতে বসে বসে কি একটা হাত ট্যাংলারে লারে কি কথা বলতেছে, আমরা কি বলবো, আমরা তো গরিব। ও যে টাকা দেয় না, টাকা নিয়ে রিসিপ্ট দেয়, ডুপ্লিকেট রিসিপ্ট অরিজিনাল দেয় না, টাকা নিয়ে নেয়। এই যে আমার থেকে 24,000 টাকা নিয়ে খেয়ে ফেলছে, দেয় নেই 24,000 টাকা, আমার রিসিপ্ট দিচ্ছে ভুয়া, কম্পিউটারে ওগুলো নেই। গ্রাহকদের প্রলোভন দেখানো, চুক্তিতে সকল শর্ত উল্লেখ না থাকা ও মিথ্যে তথ্য দিয়ে আকৃষ্ট করা, এসব বিমা কোম্পানি দ্বারা প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। তবে গ্রাহকদের এসব অভিযোগ অস্বীকার করে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা বলেন, বিমা আইন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা হয়, সব বিষয় চুক্তি ফর্মে উল্লেখ থাকে না। তারপরও কোনো অভিযোগ থাকলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন কর্মকর্তারা। চুক্তি আইনে চুক্তি যে ভঙ্গ করবে তার লস হবে, যেহেতু সে 5 বছরে ভাঙতে চলে আসে, তাহলে সে চুক্তি ভঙ্গ করছে, সুতরাং তাকে লস মানি নিতে হবে। অ্যাকচুয়ারি কর্তৃক আমাদের একটা ফ্যাক্টর দেওয়া আছে, মন করা কোনো ইয়ে না, কোম্পানিও না, এটা অ্যাকচুয়ারি যে 4 বছরে ভাঙলে কত, 5 বছরে ভাঙলে কত, 7 বছরে ভাঙলে কত, কত মেয়াদের পলিসি, এটা একটা ফ্যাক্টর দেওয়া আছে। লোন এবং ইন্টারেস্ট সহ আমরা পাই তার কাছ থেকে 23,000, সুতরাং এখানে তার টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। এর বাইরে আমরা যদি, আপনারা তো সব কিছু জানছেন, দেখছেন, আপনারা ওই আমাদের বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ সংস্থা আছে, ওখানে যাইতে পারেন। আমাদের বিরুদ্ধে যে আমরা এটা বলছি এটা সঠিক কিনা যাচাইয়ের জন্য আপনারা ওখানে যাইতে পারেন। শেষ ভরসা হিসেবে পরিচিত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রাহকদের জেনে বুঝিয়ে বিমা করতে হবে, তাছাড়া চুক্তিতে সকল বিষয় উল্লেখ থাকতে হবে বলেও জানান তিনি। এখানে ওই যে অনেকগুলো ক্যালকুলেশন থাকে আসলে, এটা আইনগত ভাবেই থাকে, আর এটার বাংলাদেশের কোম্পানি তো বুঝেনি, উল্টা ওরা এটার সুযোগটা নেয়। যদি বেটার হয় কন্টিনিউ করে যাওয়া, আপনি একটু দেখেন, দলিল দেখেন, আর ওদের কাছে এক্সপ্লেনেশন চান, যদি আপনার কাছে সেটিসফাইড মনে হয়, ওরা যে কস্টগুলো দেখাচ্ছে ওটা বলেন যে এটা কোথায় আছে লেখা, এটা আমাকে দেখান। না বুঝে বিমা কোম্পানির প্রলোভনে পড়ে কষ্টার্জিত অর্থ তুলে দিচ্ছেন সাধারণ মানুষ, আর নানান শর্তের দোহাই দিয়ে কোম্পানিগুলো গ্রাহকদের সাথে এক প্রকার প্রতারণা করছেন বলেও মনে করেন ভুক্তভোগীরা। একই ধরনের অভিযোগ আছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে, জানিয়ে থাকছে বাংলাধারার পরবর্তী পর্ব। শাহরুখ সায়েল, বাংলাধারা, চট্টগ্রাম।